पक्ष जमा जाते भविष्य 18 बच्चर बयसे जदि क्यों श्रमिक तार पक्ष 55 टाका जमा दे ताले सरकार तार दिक थेके किछु टाका पाबे 55 टाका ना ना ओटाइ बोल सरकार जमा देबे এই যে সরকার জমা দিলে যখন বয়স হবে 58 বছর ওই 58 বছর বয়সে এক সারা জীবন কাজ করে গেলাম কিন্তু কাজের শেষে আমার কাছে কিছু থাকে না আমার শরীর চলে না আমার মজুরি করার ক্ষমতা থাকে না আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমার কোনো উপায় থাকে না কিন্তু এই ইউনিয়নের মাধ্যমে সরকারের খাতা থেকে যে টাকাটা জমা করানো হবে তাহলে 58 বছরের পরে আপনি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা অবধি পেতে পারেন সেই ব্যবস্থা করা সেই ভবিষ্যতের একটা সুরক্ষার ব্যবস্থা অসুস্থ হলে তার জন্য চিকিৎসার জন্য টাকা পয়সা বাড়িতে মেয়ে আছে তার বিয়ে থা অনেক রকম সমাধান তার মধ্যে থেকে বের করা যায় তো সেই পথ তৈরি করা সেই জন্য এই ইউনিয়নের দরকার যারা পরিযায়ী শ্রমিক দিল্লি পাঞ্জাব বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছেন বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছেন সেখানে সংগঠনের এর তরফ থেকে আপনাদের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে আমাদের ইউনিয়নের লোক ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আছে তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারে সেখান থেকে সহযোগিতা পেতে পারে তার জন্য এই ব্যবস্থাটা করা আজকে আমি আমার কথা রাখার জন্য নিয়ে এসেছি কমরেড প্রবীর ব্যানার্জিকে আমি এখানে যেদিন মুজাহিদ কাকিল এরা সবাই আপনারা যোগদান করেছিলেন ফরওয়ার্ড ব্লকে সেদিন এই দাবি ছিল আপনাদেরকে আমরা একটা লেবার ইউনিয়ন আমাদের তৈরি করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে কি পথ দেখাবেন আপনি সেটা বলুন সেদিন আমি বলেছিলাম আমাদের নেতার নামও বলেছিলাম যে আমাদের কমরেড প্রবীর ব্যানার্জি রাজ্যের নেতা ওনাকে নিয়ে আপনাদের সামনে আসব আর এখানে আপনাদের ইউনিয়ন কিভাবে তৈরি হবে এবং আগামী দিনে এই ইউনিয়ন আমাদের এলাকার যে প্রায় 20 থেকে 22 হাজার শ্রমিক বাইরে কাজ করতে যায় যদি আমরা সবাইকে যুক্ত করতে পারি তাহলে একটা বড় শ্রমিক ইউনিয়ন এখানে তৈরি করে নিতে পারে আপনাদের সঙ্গে আজকে যারা যুক্ত হয়েছে যারা আজকে আপনাদের সঙ্গে যুক্ত হয়নি তাদেরকেও বলবেন যে সবাই আমরা যারা পরিযায়ী শ্রমিক আছি আমরা সবাই এক ইউনিয়নের ছাতার তলায় যদি আসতে পারি তাহলে এই চাকুলিয়ার বুকের উপরে দাঁড়িয়ে গিয়ে সেজার তার হয় লড়াই করার জন্য একটা সংগঠন দাঁড়িয়ে পড়বে তাকে ভূখণ্ড থেকে উদ্ধার করে নিয়ে আসতে হলে তার জন্য লড়াই করার জন্য একটা সংগঠন দাঁড়াবে তখন আপনি আপনার লড়াই নিজে করতে পারবেন আপনার নিজের টিইউসিসি ইউনিয়নের পক্ষ থেকে আপনার নেতা দাঁড়িয়ে পড়বে তখন আপনি কোন দল করেন কোন দলের আপনি এই জন্য আপনারা সকলকে বলবেন কি এই ইউনিয়নটা আপনাদের জন্য কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন কে কাকে ভোট দেবেন নির্বাচনে কে কাকে পছন্দ করবেন সেটা পরের ব্যাপার কিন্তু এই লড়াইটা হচ্ছে শ্রমিকের জন্য গরিবের জন্য এই লড়াই আর এই লড়াইটা আপনাদের জন্য আমরা করি আমি সে দায়িত্ব পালন করে আপনাদের কাছে নিয়ে এসেছি এবং আগামী দিনে এই সংগঠনটাকে আরও মজবুত যদি করতে পারেন তাহলে আমাদের যে যুবক ভাইরা তার পরিবারকে ছেড়ে কারো স্বামী কারো ভাই কারো ছেলে কারো ভাতিজা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদের সুরক্ষার ক্ষেত্রে আমরা একটা ইউনিয়নের দাঁড় করিয়ে তাদের জন্য আমরা কাজ করতে পারি তারা যাতে নিরাপদ থাকতে পারে সে ব্যবস্থা করতে পারি একটা উদাহরণ আমি একটু আগেও এখানে বলেছি যে আজকে ইউনিয়ন না থাকার জন্য কি অসুবিধায় পড়তে হয় কে কিছুদিন আগে সূর্যাপুর টুকে সবাই চিনেন সূর্যাপুর টু গ্রাম পঞ্চায়েতে বড়া নিয়ামতপুর গ্রামে আনোয়ার নামের একজন মঞ্জার নামের একজন যুবক সে দিল্লিতে নয়ডাতে কাজ করতে যায় রং মিস্ত্রি হিসাবে সে 25 তলা বিল্ডিংয়ের উপরে রং করতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় সে যখন মারা যায় তার কে যে কারখানা যেখানে কাজ হচ্ছিল তার মালিক মাত্র 50,000 টাকা দিয়ে তার বডি পড়লো নিয়ে যাও ওখান থেকে যখন আমি খবর পেলাম আমি আমাদের লোকজনকে বললাম বডিটা ওখানে রেখে দাও আমি কথা বলছি আমি মালিকের নাম্বার নিয়ে মালিকের সঙ্গে কথা বললাম তারপর ওখানকে পুলিশকে জানালাম বডিকে তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো ওর উপরে এফআইআর হলো মালিকের উপরে চাপ দিয়ে যে মঞ্জার যে মারা গেল তার বাবার নামে 4 লাখ টাকার চেক নিলাম সে তার পরিবারকে 4 লাখ টাকা পাইয়ে দেওয়া হলো এবং 50,000 টাকা নগদ দিয়ে পোস্টমর্টম করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হলো এটা ব্যক্তি হিসাবে আমি একজনের জন্য করতে পারলাম কিন্তু এটা সবার ক্ষেত্রে যে সম্ভব হবে সেটা হবে না সে এক জায়গায় ছিল আমি লড়াই করলাম আমি খবর পেলাম আমি লড়াই করে আদায় করে নিলাম
কিন্তু সব সময় যে আমি লড়াই করে পারব, সব সময় যে আমি খবরটা সঠিক সময় পাব সেটা হয় না। তার জন্য হচ্ছে সংগঠনটা থাকলে আপনারা সবাই লড়াইটা করতে পারবেন, আপনাদের অধিকারের জন্য বলার জন্য একটা শক্তি থাকবে। তার জন্য এই ইউনিয়নটা যেটা তৈরি করা হচ্ছে অগ্রগামী, আপনার মাইগ্রেন্ট লেবারদের নাম করে, উত্তর দিনাজপুরের নাম করে যে তৈরি করা হয়েছে, এইটাতে আপনারা সবাই যুক্ত হন আর সবাই মিলে এই ইউনিয়নটাকে মজবুত করুন। কেন আমাদের এলাকায় কোনো কলকারখানা নেই, ভবিষ্যতে সরকার যারই থাকুক না কেন, সে আবার মমতা ব্যানার্জি আসুক বা মোদি আসুক বা যেই সরকার আসুক কেন, কিন্তু পশ্চিমবাংলার মধ্যে কলকারখানা হবে তার কোনো আশা দেখা যাচ্ছে না। আমাদের এলাকা, চাষিদের এলাকা, এখানে যে কলকারখানা হবে তারও কোনো উপায় দেখতে পাচ্ছি না। তো আমাদের রোজগারের জন্য আমাদের লোকজনকে বাইরে যেতে হবে। তো বাস্তবটাকে মাথায় রাখতে হবে কি যখন আমরা বাইরে যাব কাজ করতে।